বাণিজ্য সংবাদে এবারে আয়োজন চেম্বার ভাবনা। আজ জানব কুড়িগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি মোহাম্মদ আব্দুল আজিজ মিয়ার বিশ্লেষণ। কুড়িগ্রাম জেলায় একটি ঐতিহাসিক টেক্সটাইল মিল এবং সিলমারি বন্দর রয়েছে। এই টেক্সটাইল মিলটি প্রায় কয়েক বছর থেকে বন্ধ মূলধনের কারণে। এখানে 3-4 হাজার লোকের কর্মসংস্থান ছিল এবং সিলমারি বন্দরটি এখনও চালু অবস্থা আছে। এই বন্দরটিকে যদি সচল করা যায়, এর পূর্ণাঙ্গ রূপ দান করা যায়, এখানে অনেক লোকের সমাগম। কুড়িগ্রাম জেলার যে কৃষি পণ্য উৎপন্ন হয় সেইগুলিকে সরকার যদি স্টোরেজের ব্যবস্থা করে, তাহলে আমাদের বেশি দামে চড়া দামে এই কৃষি পণ্য কেনার কোনো দরকারই হয় না। কুড়িগ্রাম জেলায় শ্রমিক খুবই সহজলভ্য, কাজেই এখানে মিনি গার্মেন্টস হওয়া সব সুবিধা। আমাদের বেসিক শিল্প নগরীতে অনেক উদ্যোক্তা এবং ছোটো ছোটো কুটির শিল্প রয়েছে, তাদের একমাত্রই অভাব হলো মূলধনের। এই মূলধন যদি তাদেরকে যোগান দেওয়া যায়, এই কুড়িগ্রামে কোনো আর বেকারত্ব থাকবে না। আমাদের যে স্থলবন্দর দুইটি আছে, একটি হলো রৌমারীতে, একটি হলো সোনাহাট স্থলবন্দর। এই স্থলবন্দর দুইটিতে যদি পূর্ণাঙ্গভাবে চালা যায়, কর্মসংস্থান বাড়বে এবং শিল্পের উন্নতি বিকাশ হবে। সোনাহাট বন্দরের যে ফোর লেনের রাস্তা তৈরিছে এবং সেখানে একটা আন্তর্জাতিক মানের টার্মিনাল করা যেতে পারে, তাহলে বিশ্বের সব জায়গায় এবং কম খরচে সাধারণ লোক ভ্রমণ করতে পারবে।